হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর দেখছে, তাই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের দুজন সদস্য আমার সহমন্ত্রী অরূপ রায় এবং হাওড়ার এক্স মেয়র রথিন দাকে নিয়ে আমরা আজকে রিভিউ মিটিংয়ে বসেছি। আপনারা জানেন যে একটা 419 জনের একটা যে আমাদের কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট নিয়ে একটা সমস্যা চলছিল, এইটা আমরা হিসেব করে আজকে দেখলাম যে যেহেতু কন্ট্রাকচুয়াল টাকা কখনোই স্টেট গভর্নমেন্ট দিতে পারে না, তাই হাওড়া কর্পোরেশনের নিজের পূজিত পেমেন্ট থেকে এদের পেমেন্ট দেওয়া হবে। 10 তারিখে প্রথম পেমেন্টটা দেওয়া হবে এবং প্রথম মাসেরটা, জুন মাসেরটা, এবং তারপর আস্তে আস্তে প্রত্যেক মাসে যেরকম পেমেন্ট হয় সেগুলো করা হবে, এগুলো করে নেওয়া হবে অ্যাকাউন্টসগুলো। দ্বিতীয়ত হলো যে বিভিন্ন সেক্টরের কাজকর্ম নিয়ে, যেরকম একটা UGR সেইটা পেন্ডিং হয়ে রয়েছে। কেন পেন্ডিং হয়ে রয়েছে এখন জানলাম যে ওটা ফাইন্যান্সের কাছে অ্যাপ্রুভালের জন্য পড়ে আছে। দ্বিতীয়ত কনজারভেন্সি, এই কিছু লোকের অভাব আছে, কনজারভেন্সি, ওয়াটার সাপ্লাই, এগুলো কোথাও কন্টামিনেশন হচ্ছে কি না, কোথাও পরিষ্কার হচ্ছে কি না, তাই এই যে 419 জন এদের কাল থেকে রিডেপ্লয়মেন্টের কাজ হবে। অর্থাৎ এই 419 জনের মধ্যে 66 জনকে দেওয়া হবে যারা কনজারভেন্সি সুপারভাইজারের কাজ করবে, যে সব ওয়ার্ডে ঠিক মতন কাজ হচ্ছে কি না, যে ওয়ার্কাররা কাজ করছে তারা ঠিক মতন করছে কি না, মানুষের এ হচ্ছে কি না। এটা আবার ঠিক 66 জনকে দেওয়া হবে আপনার জলের জন্য, জলগুলো ওয়াটার সাপ্লাই ঠিক মতন আসে, সেগুলো চিফ ইঞ্জিনিয়ার যে আমাদের ওয়াটার সাপ্লাই আছেন তাকে ওরা ডাইরেক্টলি রিপোর্টিং করবে যে কোথাও জল আসছে কি না, কোথাও কন্টামিনেশন হচ্ছে কি না, জলের কোয়ালিটি ঠিক আছে কি না, এগুলো দরকার হলে স্যাম্পল নিয়ে পদ্ম পুকুরে তারা গিয়ে টেস্ট করাবে প্রত্যেকটা। আর বাদবাকি যারা রয়েছেন তাদের যেখানে যেখানে দরকার হবে সেখানে রিডেপ্লয়মেন্ট করো। তার মধ্যে অনেকগুলো আছেন যারা মানে ডিপ্লোমা হোল্ডার ইঞ্জিনিয়ার আছে, তাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে আমরা কাজে লাগাবো, লাগিয়ে এইভাবে কলকাতা মানে আমাদের যে 419 জন নিয়ে যেটা সমস্যা তাদের কাজে লাগিয়ে তাদের সার্ভিসটাকে আমরা নেব। আর দ্বিতীয়ত হচ্ছে যে কনজারভেন্সির ক্ষেত্রে হাওড়া কর্পোরেশনকে আরও সতর্ক করলাম এবং কনজারভেন্সির সেক্টরে এই এই মানুষগুলোকে তো লাগাতেই হবে, প্লাস কনজারভেন্সি ডিপার্টমেন্টটাকে আরও চারগার করে সব জায়গায় কম্প্যাক্টার আছে কি না, দরকার হলে স্টেট গভর্নমেন্ট আরও সাপোর্ট দেবে কম্প্যাক্টার ভ্যাটের জন্যে, এবং এই কনজারভেন্সি সিস্টেমটাকে ঢেলে সাজানোর দরকার আছে, এইটা আমরা আজকে সাজেশান দিয়ে গেলাম। দ্বিতীয়ত যে রাস্তাঘাট অনেকগুলো খারাপ হয়ে রয়েছে, সেইগুলো আমি আমার প্রিন্সিপাল সেক্রেটারিকেও নিয়ে এসেছিলাম, জয়েন্ট সেক্রেটারিদেরও নিয়ে এসেছিলাম, ফাইন্যান্স অফিসারদেরও নিয়ে এসেছিলাম, এরা যাতে রেগুলারলি এই ইন্টারাকশানটা 15 দিন অন্তর অন্তর হেড অফিসের সাথে করে, তার একটা সিস্টেম করে দিলাম কোন কোন পেন্ডিং আছে কোন কোন কাগজ সেগুলো নিয়ে 15 দিন অন্তর অন্তর হেড অফিসের সাথে বসে ডিপার্টমেন্টের সাথে যাতে ফান্ডটা পাওয়া যায় এই ব্যবস্থাটা করলাম। এই কিছু কাজ করার জন্য এলাম এবং এগুলো সব হয়ে গেছে, বাদবাকি কর্পোরেশন ঠিকই চলছে। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটররা, কাউন্সিলর যে যার নিজের ওয়ার্ডে আছেন, তারা যে সমস্যাটা হবে তার নিজের ওখানে সংশ্লিষ্ট বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তাদের রিপোর্টিং করবেন, তারা কর্পোরেশনে এসে এই কাজগুলো যাতে ত্বরান্বিত করা যায় সেই কাজটা করবে। সেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরদেরও আমি সেই অনুরোধটা করে গেলাম, ঠিক চলছে, আরও ভালো দরকার, কারণ আমরা বিশ্বাস করি মমতা ব্যানার্জি যেটা বলেছেন রাইট টু সার্ভিস, অর্থাৎ নাগরিক পরিষেবাও নাগরিকের অধিকার, সেই অধিকারকে যাতে ঠিকঠাক পায় নাগরিকরা সেই প্রচেষ্টা আমরা করছি। একটা UCR-এর জন্যে আমরা ওটা দিয়েছি, ওটা অমিতদার কাছে পড়ে আছে এখন জানলাম, কালকে সকালে আমি আর অরূপদা দুজনে যাবো অমিতদার কাছে যাতে ওইটা বার করে নেওয়া যায়।
সেটা